वेलकम टू गौड़ महाविद्यालय जियोग्राफी डिपार्टमेंट माई सेल्फ संदीपन रॉय सेकेंड सेमेस्टर एंड दैट्स माई डिटेल्स माई टॉपिक इज रैंक साइज रूल जीव प्रेजेंटेड बाय संदीपन रॉय रैंक साइज रूल এই সেন্টেন্সের মধ্যে র্যাঙ্ক কথার অর্থ আমরা মোটামুটি সবাই জানি। র্যাঙ্ক বলতে আমরা বুঝি যে স্টুডেন্টরা তার মার্কসের ভিত্তিতে যে স্থান পায়, অর্থাৎ হায়েস্ট মার্কস পাওয়া স্টুডেন্ট ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড হায়েস্ট মার্ক পাওয়া স্টুডেন্ট সেকেন্ড র্যাঙ্ক, থার্ড হায়েস্ট মার্ক পাওয়া স্টুডেন্ট থার্ড র্যাঙ্ক, এইভাবে তারা র্যাঙ্ক অনুযায়ী স্থান পায়। ঠিক তেমনই আমরা জিফের র্যাঙ্ক সাইজ রুলে দেখতে পাই যে কোনো দেশে হায়েস্ট পপুলেশন শহরটি ফার্স্ট র্যাঙ্কে যায়, সেকেন্ড হায়েস্ট পপুলেশন শহরটি সেকেন্ড র্যাঙ্কে যায়, থার্ড হায়েস্ট পপুলেশন শহরটি থার্ড র্যাঙ্কে যায়, এইভাবে তারা স্থান পায়। জিফ বিভিন্ন দেশের বসতির আকার এবং সংখ্যা পর্যবেক্ষণ করেন এবং এক প্রকার বৈশিষ্ট্য খুঁজে পান, সেটাকে র্যাঙ্ক সাইজ রুল বলা হয়। অর্থাৎ যে শহরের পপুলেশন হায়েস্ট থাকবে সে ফার্স্ট র্যাঙ্কে যাবে, অ্যান্ড যে শহরের পপুলেশান সবথেকে লোয়েস্ট থাকবে সে একদম লাস্ট র্যাঙ্কে যাবে। জিফের মতে যদি একটি দেশের সমস্ত বসতি জনসংখ্যার অনুসারে সজ্জিত থাকে, তাহলে আমরা সেই বসতির আকারগুলির সাথে তার র্যাঙ্কের বৈপরীত্য সমানুপাতিক দেখতে পাই। মেন এম অফ র্যাঙ্ক সাইজ রুল। র্যাঙ্ক সাইজ রুলের প্রধান লক্ষ্য হল দেশের বসতির বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করা এবং শহরগুলির আকার একটি চিত্রের মাধ্যমে বোঝানো, মানে ডেভেলপড, ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড। এই তিনটি অবস্থার মধ্যে শহরটি কোন অবস্থায় আছে সেটি নির্ধারণ করা হয় র্যাঙ্ক সাইজ রুলের মাধ্যমে। এখানে ওয়েস্ট বেঙ্গলের কিছু শহরের ডেটা দেওয়া আছে। দেখা যাচ্ছে যে কলকাতার পপুলেশন সবচেয়ে বেশি হওয়ার কারণে কলকাতা প্রথম স্তরে আছে এবং রায়গঞ্জের পপুলেশন সবচেয়ে কম হওয়ার কারণে রায়গঞ্জ সবার লাস্টে আছে। এই পুরো 15টি শহর সিরিয়ালিটি হিসেবে তার পপুলেশনের ভিত্তিতে সাজানো রয়েছে, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে। এই ডেটাটির মাধ্যমে আমরা নির্ধারণ করব যে কোন শহর ডেভেলপড অবস্থায় আছে, কোন শহর ডেভেলপিং অবস্থায় আছে এবং কোন শহর আন্ডার ডেভেলপ অবস্থায় আছে। এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি শহর সিরিয়ালিটি হিসেবে থাকার জন্য তার পাশের কলামে র্যাঙ্কও ঠিক সিরিয়ালিটি হিসেবেই আছে। 4 নম্বর কলামে দেখা যাচ্ছে যে 1/r লেখা আছে, অর্থাৎ 1কে প্রতিটি র্যাঙ্ক দিয়ে ভাগ করব। 1কে 1 দিয়ে ভাগ করলে 1 বেরোয়, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 বেরোয়, এইভাবে প্রত্যেকটির 1/r বার করব। এরপর পপুলেশনের কলামটি যোগ করব এবং 1/r এর কলামটি যোগ করব। যোগ করার পর অ্যান্সারটা ঠিক এইরকম আসবে। এরপর 5 নম্বর কলামে দেখতে পাচ্ছি pi ইকুয়াল টু pr বাই 1/r, যেখানে pr ইকুয়াল টু পপুলেশনের সমষ্টি এবং 1/r ইকুয়াল টু 1/r এর কলামের পুরো সমষ্টিটা। পপুলেশনের সমষ্টি এবং 1/r এর সমষ্টিটা ভাগ করলে অ্যান্সার কিছুটা এরকম দাঁড়ায়। এই অ্যান্সারটির দ্বারা আমরা এস্টিমেটেড পপুলেশন বার করব, অর্থাৎ এই অ্যান্সারটিকে দিয়ে একবার 1কে গুণ করব এবং লাস্ট কলামের ফার্স্ট রোতে বসাবো, দিয়ে 0.5কে গুণ করব এবং লাস্ট কলামের সেকেন্ড রোতে বসাবো, এইভাবে প্রত্যেকটি অ্যান্সার বার করতে থাকব। এটা করার পর র্যাঙ্ক সাইজ রুলের পুরো ক্যালকুলেশন আমার রেডি। এইবার আমরা যেটা করব যে এই ক্যালকুলেশনটা আমরা গ্রাফে প্রেজেন্ট করব। এই হচ্ছে আমাদের সেই গ্রাফ পেপার যার নাম হচ্ছে লগ লগ গ্রাফ পেপার। এইবার আমাদের দেখতে হবে যে কোন শহরের পপুলেশন সবথেকে হায়েস্ট এবং কোন শহরের পপুলেশন সবথেকে লোয়েস্ট। আমাদের সবথেকে হায়েস্ট পপুলেশন হচ্ছে কলকাতায় এবং সবথেকে লোয়েস্ট পপুলেশন হচ্ছে রায়গঞ্জে। সুতরাং কলকাতার পপুলেশন থেকে হায়ে একটা রাউন্ড ফিগার নেব এবং রায়গঞ্জের পপুলেশন থেকে একটু লোয়ে একটা রাউন্ড ফিগার নেব। সো রাউন্ড ফিগার নিলে এটা এরকম দাঁড়ায়। এরপর আমরা নিচের দিকে যতটি শহর আছে ততটি নাম্বার লিখব।
আমাদের কাছে 15টা শহর থাকার কারণে 15 পর্যন্ত নাম্বারিং করলাম। এরপর আমরা এস্টিমেটেড পপুলেশনের কলামে যতগুলো নাম্বার আছে প্রত্যেকটি এখানে প্লট করব। সো প্লট করার পর এরকম দাঁড়ায়। এরপর এটাকে একটি সরলরেখা দ্বারা যুক্ত করব। ঠিক এরকমভাবেই পপুলেশনের কলামটিতে যতগুলো নাম্বার আছে প্রত্যেকটি এখানে ইনপুট করব এবং ঠিক একই রকমভাবে সরলরেখা দ্বারা যুক্ত করব। এই হচ্ছে আমাদের পুরো গ্রাফ, যার মাধ্যমে আমরা বুঝতে পারব যে কোন শহর ডেভেলপড অবস্থায় আছে, কোন শহর আন্ডার ডেভেলপ অবস্থায় আছে এবং কোন শহর ডেভেলপিং অবস্থায় আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা সবার উপরে আছে, অর্থাৎ এস্টিমেটেড লাইনটি পার করে অনেকটা দূরে চলে গেছে, তাহলে সেটি ডেভেলপ অবস্থায় আছে। এবং আমরা বাদবাকি শহরগুলো দেখতে পাব এস্টিমেটেড পপুলেশনের থেকে অনেকটা নিচে আছে, অর্থাৎ সেগুলো আন্ডার ডেভেলপডে আছে। এরপর আমরা ইন্ডেক্সের মাধ্যমে বুঝি দেব যে কোন লাইনটি অ্যাকচুয়াল পপুলেশন এবং কোন লাইনটি এস্টিমেটেড পপুলেশন। এই হচ্ছে আমার রেফারেন্স, যার মাধ্যমে আমি জ্ঞান লাভের সাথে সাথে এই প্রেজেন্টেশনটি সম্পন্ন করতে পেরেছি। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রেজেন্টেশনটি দেখার জন্য।